দর্শক মাত্র চার মিনিটের এই ভিডিওটিতে আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ উপস্থাপন করেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক তো আমরা শুরু করতে পারি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সর্বপ্রথম এখানে যে শব্দটি লিখেছি সেটি হচ্ছে আমি আমি হচ্ছে আনা মানে আমি যেমন আমি যাই আনা রু আমি খাই আনা আকেল আমি ঘুমাই আনা নুম আমি যাইতেছি আনা রু আমি আসতেছি আনা ইজি ইজি মানে আসা এর ফলে কিছু হুয়া হুয়া মানে সেই নাহানু আমরা আলহীন এখন বাদেন ফরে লেস কেন মিতা মানে হচ্ছে কখন মিন মান মিনু মানি কে মিন বলতে পারেন মান মানিও কে মিনু মিনুমানিও কে শোয়াইয়া মানি একটু সোয়েমানি মানি অল্প আবার শোয়া মানি আসতে হয় দর্শক শব্দের অর্থগুলি মুখস্থ হওয়ার পরে আপনাকে অবশ্যই বেশি বেশি বাক্য তৈরি করতে হবে যেমনটা আমি প্রথম করেছি অ্যাট লাস্ট এখানে যে শব্দটি লিখেছি সেটি হচ্ছে শোয়াইয়া যেমন তুমি আস্তে আস্তে আস তো আসা মানে কি ইজি ইন্টা ইজি তুমি আস শুয়া ঠিক আছে হাঁদা শুগল সউই শুইয়া 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 শুয়া আস্তে আস্তে করো সৌ সৌই সৌই মানে কি করা হাদা শুগল সউই হাদা মানে এই সগোল মানে কাজ এই কাজটি হাদা সুগল সউই বা সাউই হাদা এটা কর শুইয়া শুইয়া আস্তে আস্তে এটা করো আশা করি বুঝতে পেরেছেন যেমন আলিহীন দেখেন এখানে আমি আলিন একটি শব্দ লিখেছি আলীন মানে কি এখন এখন আমি ব্যস্ত মশগুল মানে ব্যস্ত আলহিন কে ব্যস্ত আমি ব্যস্ত আলহিন আনা মশগুল আমি এখন ব্যস্ত আলহিন হুয়া মশগুল সেই এখন ব্যস্ত হুয়া মানে সেই মশগুল মানে ব্যস্ত দর্শক আসুন নেক্সট যে শব্দগুলো লিখেছি শোনো অবলিক এস শুনো মানেও কি এস মানেও কি তাই না যেমনটা হচ্ছে যে শুনো কালাম কি কথা শুনো সাউই কি কর শুনো মুশকিলা কি সমস্যা মুশকিলা মানে সমস্যা এভাবে বাক্য তৈরি করবেন ওয়েন কোথায় কেফ কিভাবে মাইসির উচিত না কুল্লু সবাই কালাম কথা গুলমানি হচ্ছে বলা নেক্সট যে শব্দগুলো লিখেছি সেগুলো হচ্ছে যে সুফ মানে হচ্ছে কি দেখা যেমন হচ্ছে আমি দেখি আনা সুফ আমি দেখব ইনশাল্লাহ বলেন এরকম ইনশাআল্লাহ আমি দেখব তখনই বলবেন আনা সুফ ইনশাআল্লাহ আমি দেখব ঠিক আছে আমি দেখেছিলাম তো তুমি এত কথা বলো কেন দর্শক আমরা ফ্রাইশো ইন ডেলি লাইফে না আমরা এই কথাগুলো বলে থাকি আমি দেখেছি তো তুমি এত কথা বলো কেন আমি দেখছি সে কাজ ভালো করতেছে তাই না এই দেখেছি দেখবো দেখিতেছি দেখিলাম সবগুলো শব্দের অর্থ সুফ তবে মনে রাখবেন এটা চাঞ্চলিক আঞ্চলিক ভাষা বা গ্রামাটিক্যাল উইদাউট গ্রামাটিক্যাল ব্যতীত আনা সুফ আমি দেখব আনা সুফ আমি দেখেছিলাম সেটা সিচুয়েশান অনুযায়ী আপনাকে বুঝতে হবে বলতে হবে একই শব্দ এক এক সময় এক এক রূপ ধারণ করে উইথআ উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেমে দর্শক এর ফল লিখেছি কি ফি ফি মানে আছে ফি আছে মাফি নেই কি জব মানে মিথ্যা যেমন কিজব জব কালাম কালাম মানে কথা সো কি জব কালাম মিথ্যা কথা বার্রা মানে হচ্ছে বাহির দাখেল মানে বিতর ওয়াজেদ অথবা জেহাদা মানে বেশি ওয়াজেদ মানেও বেশি জেহাদা মানেও বেশি খাললি মানে রাখা আর ফায়াদি অথ খালি বা ফ্রি যেমন হচ্ছে আমি ফ্রি আছি আমরা ফাদি রুমটি খালি আছে হায়দা ফাদি এই রুমটি খালি আছে আল্লাহ হাফেজ কেমন লেগেছে আসসালামু আলাইকুম